এতদিন আমি আপনাদের দেখাইলাম মকর সংক্রান্তির মেলা, খেলাইচন্ডির মেলা এবং কাসাইয়ের মেলা আপনাদের দেখাইলাম। আজকে আমি যাচ্ছি অঘরপুরের মেলা দেখতে। আপনাদেরও দেখাবো অঘরপুরে যে বিশাল ডুংরি রয়েছে, সেই ডুংরি বরাবর প্রচুর লোকজন সমাগম হয় এবং তার পাশে চণ্ডীমাতার মন্দির রয়েছে। সেই চণ্ডীমাতার মন্দিরের পাশেই বিশাল মেলা আগে এবং আপনাদেরও আজকে গিয়ে দেখাবো। এই চাশমোড়ের পাশে যে ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেখানেই মেলাটা হয় প্রতি বছরেই চৌঠা মাঘ। তো চলুন গিয়ে আপনাদের দেখাই অঘরপুরের সেই বিখ্যাত মেলা। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের আজকে একটা গেমের সাথে পরিচয় করাই দেবো। আপনারা তো জানেনই যে আমি কত ভালো একটা গেমার, তার সঙ্গে আমার এসে গেছে 50 লাখ টাকা ইনকাম করার একটা সুযোগ এই গেম খেলে। হ্যাঁ, যেটা আপনি শুনেন সেটা সত্যি। তো ডাউনলোড করুন প্লেয়ারজপট অ্যাপ, এখানে আপনি 15-এর বেশি গেম পাবেন, ক্যারাম, লুডু, কল ব্রিজ, চেন রিয়াকশন, স্টেক বা স্নেক্স লেডার, ফ্রুট স্লাইস, আরও অনেক ধরনের গেম রয়েছে। এখানে রামি গেমও রয়েছে, 1 পয়সা থেকে আপনি টেবিল জয়েন করতে পারেন। এই প্লেয়ারজপটে রামি খেলার অনেক ফায়দা আছে, যেমন এটা হচ্ছে 100% সিকিউর অ্যাপ এবং মেড ইন ইন্ডিয়া অ্যাপ। 7 মিলিয়নের বেশি ইউজার রয়েছে এবং আপনি খুব সহজেই সেটা উইথড্র করতে পারেন সেই টাকা। আমাদের মতো খেলোয়াড়দের রোজ রোজ অনেক অফার আসে, এবং আপনি যদি আমার এই রেফার কোড প্লেয়ার200 ইউজ করেন তাহলে আপনি সাইন আপ বোনাস 200 টাকা পেয়ে যাবেন, যাতে আপনি আরও গেম খেলতে পারেন এই 200 টাকা ইউজ করে। এই প্লেয়ারজপটে যদি আপনি আপনার বন্ধুদেরকে ইনভাইট করেন আর সেখান থেকে যদি সে জয়েন করে, তো সেখান থেকে আপনি 2% ওনার উইনিং থেকে আপনি পাবেন। তো যাতে অন্য কেউ 50 লাখ টাকার উইন না করে, তো তাড়াতাড়ি গিয়ে ডাউনলোড করুন প্লেয়ারজপট অ্যাপ এবং চলুন দেখা হচ্ছে রামির টেবিলে। মন্দিরে দেখতে পাচ্ছেন পেছন দিকে যে মন্দির, একটা মন্দির দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে অঘরপুরের সেই বিখ্যাত মন্দির এবং এই মন্দির চত্বর জুড়েই আজকে এই মেলা হচ্ছে, অঘরপুরের সেই বিখ্যাত মেলা। চণ্ডীমাতার মন্দিরের পাদদেশেই এই মেলা আজকে বসেছে। এটাই হচ্ছে অঘরপুরের ডুংরি, আপনারা দেখছেন এখানে বহু সিনেমারও শুটিং হয়েছে, বাংলা সিনেমা বলেন এবং নাগপুরি হিন্দি অনেক সিনেমারও শুটিং হয়েছে এখানে। আর দেখতে পাচ্ছেন যে মেলা কতটা এরিয়া জুড়ে আজকে হচ্ছে। মধুরা দেখছেন কী হারে লোকজন আজকে জমা হয়েছে এই অঘরপুরের মেলা প্রাঙ্গণে, দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন। অঘরপুরের মেলায় এসে এই দাদুকে পেয়েছি, দাদুর কাছ থেকে আমরা জানবো। আমরা তো সব জায়গায় যাই, বেশিরভাগই মেলা দেখি, তাইলে মেলার আমরা ইতিহাসটাও জানি টুকুটুকু, মানে জানতে ইচ্ছা করে, লোকজনের জানতে ইচ্ছা করে। তো আপনি এখানে যে মেলা সেটা কতদিন ধরে দেখছেন? আরে ভাই, আমার বাপের বাপ আগে 200 বছর চলছে। 200 বছর ধরে মেলা চলছে? 200 বছর থেকে মেলা চলছে। আর আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার এই ঘরপুরি বাড়িটাই বেশি বলনে আগরপুর। আগরপুরে আপনার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ঘরের পিছনে বাড়িটা আছে। চণ্ডীমাতার মন্দিরের যে পূজাটা সেটা কীভাবে শুরু হলো আপনি বলতে পারবেন? শুরু হয়েছে এখানে স্বপ্ন দিয়েছে, কত লোক ফল পেয়েছে, মানে জীবন ভর এটা দেখা যায় না, কোথাও এরকম মেলা হয়নি না, সালা উধারো চাশমোড় আর ইধারো পালন। এই যে দেখছেন পাথরের চূড়ো, এই পাথরের চূড়াগুলো যুগ যুগ ধরে এরকমভাবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই পাথরের চূড়াগুলোই হলো এই মেলার বিশেষ আকর্ষণ। আমাদের পুরুলিয়াকে একটি বিশেষ খাবারের জন্য মানুষজন চেনে। এই যে দেখছেন এগুলো হলো ভাবরা ভাজা। এই ভাবরা ভাজার জন্য আমাদের পুরুলিয়া অনেকটাই খ্যাত। ও বাপ রে বাপ, এত ভিড়! ভাবতে পারি নাই অঘরপুরে মেলায় আছে এত ভিড় হবে। হাতি ঘোড়া রয়েছে, এই হাতি ঘোড়া প্রতি যে যতগুলো চণ্ডীমাতার মন্দির আপনারা দেখেছেন সব জায়গাতে হাতি ঘোড়া দিয়ে পূজা হয়, তো সেই রকম এখানেও ঘোড়া আছে। হাতিটা এখানে কি দাদা, এখানে হাতি লাগে নাকি? হাতি ঘোড়া লাগে না, শুধু ঘোড়াটা লাগে, ঘোড়া লাগে দুটা আর হাতি লাগে নাই। আচ্ছা, এখানে শুধুমাত্র ঘোড়া লাগে দুটা, হাতি লাগে না এখানে। টিকার দিয়ে দাও, আমি ঠাকুর মশাইয়ের টিকার নিয়ে নিলাম এখানে। চণ্ডীমাতার মন্দির ভিতরের অংশটা একবার দেখাই চলুন। Thank you.
গরমা গরম চপ আছে মেলাতে আপনি কি নাই পাবেন খাবার জিনিস চপ ভাবরা পুরুলিয়ার ভাবরা ভাজা এখানে চপ এখানের ব্রেড চপ জিলাপি লং ডিম আর সিদ্ধ আছে সব কিছু পাবেন আগরপুরে যে চণ্ডী মাতার মন্দিরের পাশে যে মেলা সেই মেলা দেখালাম আপনাদের কেমন লাগলো এবং এই যে সামনে ডিজে কম্পিটিশন আছে সেটাও কেমন লাগলো আমার ডিজে কম্পিটিশন দেখার অনেক ফ্যান রয়েছে অনেক ভাই বন্ধু রয়েছে তাদের খুব ভালো লাগে তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং অনেকজন আমার ভিডিও দেখেন আমি আবার বলছি অনেকজন আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করেন নাই তো সবাইকে বলবো সাবস্ক্রাইব করে দিতে এবং একটা করে কমেন্ট অবশ্যই করে যাবেন আপনাদের কেমন লাগলো সেটা জানতে আমার খুবই বড় ইচ্ছা করে শুধু লাইক করে দিলে বুঝতে পারিনি যে আমাদের আপনাদের মনে কেমন লাগলো তো চলুন ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করছি চলে আমরা এখন এই রাস্তা দিয়ে চলে যাবো এখন দমে ভিড় আছে এই ভিড়ে আমরা চলতে পারবো না সেটা আমার বাইকও খুঁজে পাবো না কে জানে তো চলুন ভিডিওটা আমরা শেষ করছি